মাছের বাজারের হাগডাকে মুখরিত ব্যস্ততম মহাসড়কের পথঘাট। পাঁচমিশালি এই মাছের বাজারটি দেখতে আট দশটা সাধারণ মাছের বাজারের মতো হলেও এই বাজারটি একটু ব্যতিক্রম ধর্মী, কারণ আরব থেকে কম দামে কেনা বা কুরিয়ে আনা মাছগুলোই বিক্রি করা হয় এই বাজারটিতে। এটা লোকে খান মার্কেট, খান মার্কেট বাজার। এই বাজারে মনে করেন যে আবার গরিব মানুষ কোজিব ভাই, এই কারণে মনে করেন যারা মাছ টাছকে অনেকে টুকায় হলে আসে, আবার অনেকে কিনেও নিয়ে আসে, আবার অনেকে বিদায়তে মনে করেন যে দেখা যায় একটা দুটা চাইও নিয়ে আসে, আবার চুরি করেও নিয়ে আয়। রাজধানীর বৃহত্তম পাইকারি মাছের বাজার যাত্রাবাড়ি মাছের আড়তের বাইরেই বসে এই অস্থায়ী বাজার। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে তাদের মাছ কেনা বেচার এই কর্মযজ্ঞ। তবে দুপুর ২টা পর্যন্তই ক্রেতা সমাগমে মুখরিত থাকে বাজারটি। ফুটপাতের এই মাছের বাজারে মূলত পাঁচমিশালি মাছগুলোই বেশি বিক্রি হয় বলে জানান মাছ বিক্রেতারা। মাছগুলো ভিতর দিয়ে আনি, মনে করেন ২২০ টাকা এরকম করে আনি, আমার তো মনে করেন ২০ টাকা লাভ হইলো, তো আমি দিয়ে দিই। এখানে পুরি মাছ আছে, ট্যাংরা মাছ আছে, রুই মাছ আছে, মিরকা মাছ আছে, সব মিলে। এই বাজারের নাম হলো যাইয়া যাত্রাবাড়ি আলীর ফুড পয়েন্ট। সকাল ৭টা হইতে মনে করেন সকাল ৭টা হইতে বিকেল একাল রাত্র ১২, ওই মধ্যবর্তী যারা আছে তারাই মাছ বেশি কেনে, আর সরকারি চাকুরিয়ারা যারা আছে বেতন পাইলে তারা একটু বেশি কেনে। এই বাজারের আরেকটি বিশেষত্ব হলো এই বাজারের মাছ কেজি হিসেবে খুবই কম বিক্রি হয়, বেশিরভাগই বিক্রি হয়ে থাকে ভাগ হিসেবে। দেশীয় সব ধরনের মাছই পাওয়া যায় এই বাজারে, তবে এখানকার দেশি পুঁটি, ট্যাংরা, পোয়া, ইলিশ, চিংড়ি, শোল, টাকি ও অন্যান্য পাঁচমিশালি মাছের চাহিদাই বেশি বলে জানা যায়। ট্যাংরা মাছ, ইসা মাছ, দেশি মাগুর মাছ, এই পুঁটি মাছ মিয়াইলা মিশালি, এটা ওটা মিশালি, মাইসি এটি খোরাকের মাছ, এর ব্যবসা করি আমি ২০ বছর। ফুটপাতের বাজারের মাছ বিক্রেতারা জানান আড়তে কাজ করার বিনিময়ে কাজের খোরাকি হিসেবে কিছু মাছ পেয়ে থাকেন, সেগুলোই এখানে বিক্রি করেন অনেকে। সীমিত লাভেই দিনের মাছ দিনেই বিক্রি করে ফেলেন তারা, তাই ক্রেতাদের চাহিদা বুঝে লাভের পরিমাণে থাকে তারতম্য। বেচাকেনা কম হলে বা আবহাওয়া খারাপ হলে কখনো শুধুমাত্র পুঁজির টাকা তুলেই বাড়ি ফিরতে হয় বলে জানান তারা। আমি এই ৭ বছর ধরে ব্যবসা করি, সকালে ৬টা সাড়ে ৬টার দিকে আসি, কোনদিন ৫০০ হয়, কোনদিন ৭০০ হয়, কোনদিন ১০০০ হয়, কোনদিন চালান লাগিয়ে বাসায় যাই। এদিকে আড়ত থেকে কিছুটা কম দামে মাছ কেনার আশায় এখানে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যদিও অনেক ক্রেতার অভিযোগ আড়তের মতোই চড়া দাম চান ফুটপাতের পাশের এই মাছ বিক্রেতারা, তবে সাধারণ ক্রেতারা ২-১ কেজি মাছের জন্য পাইকারি আড়তে না গিয়ে রাস্তার পাশ থেকেই মাছ কেনেন বলেও জানান তারা। এখানে আমরা তো মনে করি সবাই এখানে আসি, মনে করছি এখানে কিছুটা কম পাবো। এই জায়গায় আরো দাম বেশি।